ইউটিউব। এক যুগেরও বেশি সময় আগে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করা এই স্ট্রিমিং সার্ভিসটি বর্তমানে সেলিব্রিটি তৈরির কারখানায় পরিণত হয়েছে। গত এক দশকে উদীয়মান অধিকাংশ তরুণ উদ্যোক্তাই এই প্ল্যাটফর্মের উপর নির্ভর করেই খ্যাতির চূড়ায় উঠে এসেছেন, যারা নিজেদের বিভিন্ন কর্মকাণ্ডের ভিডিও ইউটিউবে আপলোড করে মাল্টিমিলিয়নিয়ারে পরিণত হয়েছেন। তবে আপাত দৃষ্টিতে স্রেফ একটা ভিডিও রেকর্ড করে আপলোড করলেই ইউটিউবার হওয়া সম্ভব মনে হলেও কাজটা আসলে বেশ কঠিন। একটা মানসম্পন্ন এবং গ্রহণযোগ্য ভিডিও তৈরির জন্য আপনাকে বেশ খাটাখাটনি করতে হবে। অবশ্যই খাটুনির বিপরীতে লাভটাও আকাশচুম্বী হতে পারে। সাম্প্রতিক সময়ে ইউটিউব চ্যানেল থেকে বার্ষিক উপার্জনের হিসেবে শীর্ষ 10 ইউটিউবার সম্পর্কে আপনাদের জানাতেই এই ভিডিওটি তৈরি করা হয়েছে। সাধারণত একজন ইউটিউবার তার চ্যানেলে প্রদর্শিত বিজ্ঞাপনের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তি আর পণ্য বিক্রির মাধ্যমে উপার্জন করে থাকেন। তবে এই তালিকাটি মূলত বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রদর্শিত বিজ্ঞাপন থেকে আয়ের ভিত্তিতে তৈরি করা হয়েছে। চলুন আর দেরি না করে ফানি ফ্রগ ক্রিয়েটিভসের এই পর্বে শীর্ষ 10 উপার্জনকারী ইউটিউবার সম্পর্কে জেনে আসি। KSI। যুক্তরাজ্যের ইংল্যান্ডের অধিবাসী KSI তার চ্যানেলে ফিফা গেম খেলা এবং র‍্যাপ সঙ্গীত আপলোড করেন। নিজের জনপ্রিয়তা বাড়াতে KSI যুক্তরাজ্যের খ্যাতনামা একাধিক সঙ্গীত তারকার সাথে নিজের ভিডিও আপলোড করেছেন। আর লোগান পলের সাথে এক বক্সিং ম্যাচের ভিডিও আপলোড করেই তিনি কামিয়ে নেন $1,10,00,000। এই ইউটিউবারের আয় রোজগারের কলেবর এতটাই বেড়েছে যে সম্প্রতি তিনি দুবাইয়ের একটি শপিং মলে ঘোরার সময় $40,000 ব্যয় করে স্বর্ণখচিত একটি iPhone 10 ক্রয় করেন। এছাড়া KSI ড্রাগন বল সুপার এডিশন গেমে তার পছন্দের চরিত্র থিওরাসের অনুকরণে একটি গলার হার তৈরি করেন, যার জন্য তাকে খরচ করতে হয় $5,00,000। এতে 2,000-এরও বেশি রত্ন বসানো রয়েছে। সঙ্গীত এবং ফিফা গেম, এর দুটো চ্যানেল থেকে KSI প্রতি বছর $12-32,00,000 পর্যন্ত উপার্জন করেন। লোগান পল। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের অধিবাসী লোগান পল ইউটিউবের জগতে খুব অল্প সময়ে রীতিমতো ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছেন। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পডকাস্টের উপস্থাপনা থেকে শুরু করে বিশ্বের বৃহত্তম শৌখিন বক্সিং ম্যাচের আয়োজনের মাধ্যমে লোগান এরই মধ্যে নিজের ব্যবসায়িক প্রতিভার একাধিক নিদর্শন তৈরি করেছেন। ক্যালিফোর্নিয়ার যে বাড়িতে লোগান বসবাস করেন তাকে প্রাসাদ বলা যায় নির্দ্বিধায়। বাড়িটি কিনতে লোগানের খরচ হয়েছে $66,00,000। বাড়িতে বেডরুম রয়েছে 7টি। এছাড়াও আছে পূর্ণাঙ্গ একটি শরীরচর্চা কেন্দ্র এবং অবশ্যই তার পডকাস্টের সুবিশাল স্টুডিও। সম্প্রতি লোগান $2,00,000 ব্যয়ে একটি হলুদ স্কুল বাসকে নিজের সিগনেচার কুল বাসে রূপান্তর করেন। লোগানের মূল উপার্জন হয় বিভিন্ন পণ্য বিক্রি এবং প্রতিষ্ঠানের সাথে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে। তবে এর পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেল থেকে এই ইউটিউবার প্রতি বছর আয় করেন প্রায় $7,00,000-$18,00,000। জেক পল। ডিজনি চ্যানেলের মাধ্যমে মাল্টিমিলিয়নিয়ার ইউটিউবারে পরিণত হওয়া জেক পল আমাদের তালিকায় থাকা লোগান পলের আপন ছোট ভাই। তবে বড় ভাইয়ের ছায় খুব বেশি দিন পার করেননি তিনি। নিজের চ্যানেল শুরু করার মাত্র 6 মাসের মধ্যে $50,00,000 সাবস্ক্রাইবার অর্জনের মধ্য দিয়ে একটি নতুন রেকর্ড করেন জেক। নিজের সেই সাফল্যের গল্প নিয়ে একটি গানের মিউজিক ভিডিও তৈরি করেছেন এই ইউটিউবার। গানটির শিরোনাম ইটস এভরিডে ব্রো। আর খ্যাতনামা ডকুমেন্টারি নির্মাতা শেইন ডসন এই তারকার উপর একটি তথ্যচিত্র বানানোর পর জেকের খ্যাতি হু হু করে বাড়তে থাকে। কোটিপতি জেকের বিভিন্ন শখের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিখ্যাত সব মডেলের গাড়ি সংগ্রহ করা। তার সংগ্রহশালায় একাধিক নামকরা গাড়ির মধ্যে টেসলা মডেল এক্স এবং ল্যাম্বোরগিনির এই গাড়িটি অন্যতম। পণ্য বিক্রির পাশাপাশি প্রায় 2 কোটি সাবস্ক্রাইবার সহ নিজের ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে এই ইউটিউবার বছরে $13,00,000-$34,00,000 পর্যন্ত রোজগার করেন। জ্যাকসেপ্টিকাই। জ্যাকসেপ্টিকাই তার গেমিং চ্যানেলটি শুরু করেন মাত্র 1,000 সাবস্ক্রাইবার নিয়ে। তারপর কপালগুনে পিউডিপায়ের ভীষণ সংক্ষিপ্ত শাউট আউটের কল্যাণে বছর ঘুরতে না ঘুরতেই তার সাবস্ক্রাইবার সংখ্যা পৌঁছে যায় 2,30,00,000-এ। বর্তমানে জ্যাকসেপ্টিকাই ইউটিউবে শীর্ষ 3 গেমারদের একজন। তিনি অবশ্য অন্যদের মতো নিজের রোজগার নিজের শখ মেটাতে ব্যয় করেন না, বরং মানসিক রোগ নিরাময় এবং তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলোতে সুপেয় পানি পৌঁছে দেওয়ার মতো জনহিতকর প্রকল্পগুলোয় সেই অর্থ দান করে থাকেন। জ্যাকসেপ্টিকাইয়ের চরিত্রের এই বৈশিষ্ট্য তার জনপ্রিয়তা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রেখেছে। এ ধরনের একটি প্রকল্পের জন্য তিনি মাত্র 8 ঘন্টা লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে $2,00,000-এর বেশি অর্থ সংগ্রহ করেন।
ইউটিউবের তথ্য অনুযায়ী জ্যাকসেপটিকাই তার চ্যানেলে বিজ্ঞাপন দেখিয়ে প্রতি বছর $30-80 million উপার্জন করেন। ড্যান টিডিএম আমাদের তালিকার এই ইউটিউবারও যুক্তরাজ্যের অধিবাসী। 2012 সালে তিনি তার গেমিং চ্যানেলটির গোড়াপত্তন করেন। এর 2 বছরের মাথায় তিনি বিজনেস ইনসাইডার ম্যাগাজিনের হিসেবে অন্যতম বিত্তশালী ইউটিউবারের খেতাব লাভ করেন। ওই সময় তার বার্ষিক উপার্জনের অঙ্ক নিয়ে অবশ্য দ্বিধায় ছিল বিজনেস ইনসাইডার। তাদের ভাষ্য অনুযায়ী ড্যান টিডিএম প্রতি বছর $2 লাখ থেকে $2 কোটি উপার্জন করেন। বর্তমানে তার সাবস্ক্রাইবার সংখ্যা 2 কোটি 10 লাখ, আর ইউটিউবের সাম্প্রতিক হিসেবে অনুযায়ী এই ব্রিটিশ গেমারের বার্ষিক উপার্জনের পরিমাণ $34 লাখ থেকে $91 লাখ। ডেভিড জোব্রিক টিভিতে পছন্দের সিরিয়ালের প্রিয় চরিত্রটির সাথে বাস্তব জীবনে বন্ধুত্ব গড়ে তোলার স্বপ্ন দেখেছেন অনেকেই, কিন্তু সেই স্বপ্নকেই বাস্তবে পরিণত করেছেন পূর্ব ইউরোপের ভ্লগার ডেভিড জোব্রিক। তিনি ড্রেক অ্যান্ড জস সিরিয়ালে জস পেক চরিত্রটির সাথে বন্ধুত্ব স্থাপনে সক্ষম হন। স্লোভাকিয়ায় জন্ম নেওয়া ডেভিডের চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা 1 কোটি 38 লাখ। ডেভিডের যে গুণটি সবার হৃদয় কেড়ে নেয় তা হল তিনি নিজ উপার্জনের অর্থ দিয়ে তার বন্ধুদের নতুন নতুন মডেলের সব গাড়ি কিনে দেন। অবশ্য সেই গাড়ি গ্রহণ করার সময় ওই বন্ধুর আবেগ আপ্লুত প্রতিক্রিয়ার ভিডিও আপলোডের মাধ্যমে উপার্জন করতেও ভুল করেন না তিনি। এখন পর্যন্ত তিনি নিজের 15 জন বন্ধুকে গাড়ি কিনে দেওয়ার মাধ্যমে চমকে দিতে সক্ষম হয়েছেন। স্রেফ নিজের ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দেখিয়ে ডেভিড বছরে $48 লাখ থেকে প্রায় $1 কোটি 30 লাখ উপার্জন করেন। ডুড পারফেক্ট আমাদের তালিকার এই চ্যানেলটি কোনো একক ইউটিউবারের না। টেক্সাসের 5 বন্ধু মিলে এই চ্যানেলটি পরিচালনা করেন। ইউটিউব প্ল্যাটফর্মে ডুড পারফেক্ট চ্যানেলটি মূলত দুরূহ সব ট্রিক শট এবং স্পেশাল ইফেক্টের ফিউশন ঘটিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। এই ভিডিওটি তৈরির সময় ডুড পারফেক্ট চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ছিল 4.5 কোটিরও বেশি। সাবস্ক্রাইবার সংখ্যার হিসেবে এটি ইউটিউবের শীর্ষস্থানীয় চ্যানেলগুলোর একটি। ইউটিউব চ্যানেলের সাফল্যের কারণে 2016 সাল থেকে এই দলটি নিকোলোজিয়ন এবং CMT চ্যানেলে ডুড পারফেক্ট শো নামে একটি সিরিয়ালও তৈরি করছে। সম্প্রতি ডুড পারফেক্ট চ্যানেলের উদ্যোক্তারা টেক্সাসের ফ্রেস্কোয় 35,000 বর্গফুট আয়তনের বিশাল একটি ওয়ার হাউস কিনে নেয়। সেটিকে নিজেদের স্টুডিওতে পরিণত করে অবিশ্বাস্য সব ট্রিক শটের ভিডিও ধারণ করে তারা। সব মিলিয়ে নিজেদের চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে 5 বন্ধু প্রতি বছরে প্রায় $50 লাখ থেকে $1 কোটি 32 লাখ পর্যন্ত উপার্জন করেন। অর্থাৎ এক একজনের ভাগে লাভের অঙ্কটা নেহায়েতই কম নয়। নিনজা খ্যাতনামা এই ইউটিউবারের ক্যারিয়ারের শুরুটা কিন্তু ইউটিউবের মাধ্যমে হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইচে বিভিন্ন ভিডিও শেয়ার করে জনপ্রিয়তা অর্জন করেন এই গেমার। বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 2.25 কোটিরও বেশি। তিনি প্রথম ইউটিউবার যার ছবি খ্যাতনামা ক্রীড়া ম্যাগাজিন স্পোর্টস ইলাস্ট্রেটেডের প্রচ্ছদে স্থান করে নেয়। নিনজা নামের আড়ালে থাকা এই কন্টেন্ট নির্মাতার উপার্জন যতটা না বিজ্ঞাপন থেকে হয় তার চেয়ে বেশি হয় বহুজাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তি থেকে। এখন পর্যন্ত এপিক গেমস, স্যামসাং, উবার, অ্যাডিডাস এবং মাইক্রোসফটের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আর নিজের লাইভ স্ট্রিমিংয়ে ডোনারদের কাছ থেকে প্রতি মাসে তিনি রোজগার করেন $2.5 লাখ, অর্থাৎ প্রতি বছর $30 লাখ। এর বাইরে বিজ্ঞাপন দেখিয়ে তার কামাই হয় আরও $5-13 লাখ। তবে 2019 সালে মাইক্রোসফটের সাথে একটি চুক্তি করেন নিনজা, যার আওতায় তিনি টুইচে স্ট্রিমিং ত্যাগ করে মাইক্রোসফটের নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম মিক্সারে যোগ দেওয়ার ঘোষণা দেন। এই চুক্তি থেকেই নিনজার আয় হয়েছে $100 মিলিয়ন বেশি। মিস্টার বিস্ট শীর্ষ 10 উপার্জনকারী ইউটিউবারের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে মিস্টার বিস্ট। সম্প্রতি নিজেদের সাবস্ক্রাইবার সংখ্যা 2 কোটিতে পৌঁছানোয় চ্যানেলটি 2 কোটি বৃক্ষরোপণের ঘোষণা দেয়। আর এই লক্ষ্য বাস্তবায়নে মিস্টার বিস্ট নামে পরিচিত এই তরুণ ইউটিউবার ইতিহাসের বৃহত্তম সংঘবদ্ধ প্রকল্প গঠন করেন। হালের প্রায় সব নাম করা ইউটিউবারই তার এই বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করেছে। খ্যাতনামা এই ইউটিউবার তার চ্যানেলে বহু বছর উল্লেখযোগ্য কোনো সাবস্ক্রাইবার ছাড়াই ভিডিও পোস্ট করে গেছেন। শেষ পর্যন্ত 2017 সালে তার ভাগ্যে শিকে ছেড়ে। ওই বছর ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের কারণে মিস্টার বিস্ট রাতারাতি মাল্টি মিলিয়নারে বনে যান, কিন্তু হঠাৎ করে উপার্জিত সেই অর্থ সঞ্চয়ের পরিবর্তে তিনি তা বিতরণের সিদ্ধান্ত নেন। আচমকা বিশাল অঙ্কের অর্থ দিয়ে তিনি চেনা অচেনা বিভিন্ন জনকে চমকে দেওয়া শুরু করেন। এছাড়া প্রায়ই তিনি তার চ্যানেলে 24 ঘন্টার বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেন, যাতে বিজয়ীদের বিপুল অঙ্কের নগদ অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হয়। মিস্টার বিস্টের উল্লেখযোগ্য আরেকটি শখ হচ্ছে বিভিন্ন শপিং মলের সব পণ্য কিনে তা অন্যান্য ক্রেতাদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা। এর মাঝে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন থিম পার্কের সব গেমে জয়ী হয়েছেন।
এবং যথারীতি তার পাওয়া পুরস্কারগুলো তিনি বিলিয়ে দেন। এই ভিডিওটি তৈরির সময় মিস্টার বিস্ট চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ছিল 2,40,00,000, আর সেই চ্যানেলে বিজ্ঞাপন দেখিয়ে এই ইউটিউবার প্রতি বছর $62,00,000 থেকে প্রায় $1,70,00,000 পর্যন্ত অর্থ উপার্জন করেন। পিউডিপাই শীর্ষ উপার্জনকারী ইউটিউবারের সব তালিকাতে শীর্ষে থাকবেন কিং অব ইউটিউব পিউডিপাই। টি সিরিজের মতো বিভিন্ন প্রতিষ্ঠানের চ্যানেলগুলো বাদ দিলে পিউডিপাই সাবস্ক্রাইবার সংখ্যার হিসেবে এখনও সর্ববৃহৎ ইউটিউব চ্যানেলের খেতাব ধরে রেখেছেন। 2019 সালের আগস্ট মাসটি সুইডিশ এই ইউটিউবারের জন্য একাধিক কারণে স্মরণীয় হয়ে থাকবে। প্রথমেই তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ওই মাসে 100 মিলিয়ন বা 10 কোটি ছাড়িয়ে যায়। এরপর দীর্ঘদিনের প্রেমিকা মার্সিয়াকে একই মাসে বিয়েও করেন ফিলিক্স নামের এই ইউটিউবার। আর বোনাস হিসেবে মাইনক্রাফট গেমটির এন্টার ড্রাগন অধ্যায়টিও সফলভাবে শেষ করতে সক্ষম হন তিনি। একক ব্যক্তি পরিচালিত ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে পিউডিপাইয়ের চ্যানেলটি 10 কোটির বেশি সাবস্ক্রাইবার সংগ্রহ করতে পেরেছে। উপার্জিত অর্থ দিয়ে এই ইউটিউবার থাইল্যান্ড এবং জাপানের মতো বিভিন্ন দেশ ভ্রমণ করেন। নিজের চ্যানেলে বিজ্ঞাপন দেখিয়ে ফিলিক্স প্রতি বছর আয় করেন $1,00,000,000 থেকে প্রায় $2,80,00,000। চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন প্রযুক্তি পণ্য, বিস্ময়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন টেকবাউন্ড।